তোমার নাটকে দারুণ অভিনয় হয়েছে, সবাই প্রশংসা করছে। লোকে কি বলে জানো, যে মেয়েটা কোত্থেকে আসলো, এ তো সিনেমার নায়িকা হতে পারে, সে কঠিন ব্যাপার। হয়েছে, আপনি শুধু মুখেই কর, কিছু করতে চানো না, করেনও না। এই দেখো, আমি করতে চাই না, আমি তোমার জন্য সবসময় ভাবি, তোমার জন্য কিছু করতে চাই। আমি কি চাই যে তুমি ওই নাটকে পাড়ায় পাড়ায় নাটকের খ্যাপ মেরে বেড়াও? আমি সব চাই না। আমি ডাইরেক্টরের সাথে কথাও বলে রেখেছি, ডাইরেক্টর আমাকে বললো ওই নায়িকা পাঠাও, তো আমি বললাম পাঠাবো কী করে, নায়িকা কি আমার কন্ট্রোলে আছে? আর ও তো ওই লালুর সাথে ঘোরাফেরা করে, তো পাঠাবো কী করে? কই এখন করাই দেন দেখি, যোগাযোগ করাই দেন। আরে ও এখন তো করাই দেবেন না। আরে বাবা, এটা ছেলে খারাপ তো না, এটা ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধৈর্য ছাড়া কিচ্ছু হয় না, আমি সব ঠিক করে দেবো, কোনো অসুবিধা হবে না। শোনো, চলো আমার বাসায় চলো। কি আপনার বাসা থাকতে হবে? আবার সেরি আসেন। এই দেখো, মানুষ মাঝে মধ্যে ভুল করতে পারে, তাই বলে মনে রাখতে হয়। না না, মনে রেখো, চলো। শোনেন, আপনি আমার ক্যারিয়ার করে দেন, তারপর আপনি যা কবেন আমি দায় করব। আপনি আমার ক্যারিয়ারও করে দেবেন না, আবার বাড়ি যেতে কবেন, রিহার্সাল করতে কবেন, তা হবে না। ক্যারিয়ার করে দেন, বাড়িয়ে যাবো, রিহার্সাল করবো, সব করবো। এখন আমাদের কাজের পরিস্থিতি, মানুষকে পাশে দিয়ে দাঁড়ানো, তাদের ব্যথায় ব্যস্ত। লিকু তুমি ওই দিকে যাও, লালু তুমি ওই দিকে যাও, আর আমি ওই দিকে যাও। হ্যালো, সালামুকুম রিজভী ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ। আরে তোমার জন্য একটা সুখবর আছে। সুখবর আমার জন্য? কি সুখবর?
ওই যে আমাদের ডিরেক্টর হায়দার ভাই, তোমাকে ওদিন দেখলো না, এখন কিন্তু তোমাকে নিয়ে সে ভাবছে। আল্লাহ, রিজভী ভাইয়া কি বলেন আপনি! আরে না, শুধু ভাবনা না, তার মনের কথাও আমাকে বলেছে। নেক্সট ছবিতে তুমি নায়িকা হচ্ছে তার। রিজভী ভাইয়া, আপনি যদি না থাকতেন তাহলে আমার জন্য কেউ এই উপকারটা করতো না। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো সারা জীবন। না না, আরে তোমার জন্য কি আমার দায়িত্ব কর্তব্য বলতে কোনো কিছু নেই? আমি আমার দায়িত্বেই তোমাকে চলচ্চিত্রে প্রতিষ্ঠা করার জন্য আমি চেষ্টা করছি। রিজভী ভাই, আমি জীবনেও কল্পনা করিনি আপনি আমার জন্য এতটা করবেন। আশা করি, আমার মনে হয় যে আগামী মাস দুয়েকের মধ্যেই বোধহয় তুমি কাজ শুরু করতে যাচ্ছ। জি। ম্যাডাম, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আপনি চমৎকার সাক্ষাৎকার দিয়েছেন, আমি আপনাকে সার্বক্ষণিক সহযোগিতা করব। আপনার যখনই প্রয়োজন হবে তখনই আমাকে বলবেন। জি, ধন্যবাদ। তো আমরা আজকে এই পর্যন্তই শেষ করি, কারণ আরো সাংবাদিক ভাইরা বসে আছে, তো ওনাদেরকে সময় দিতে হবে। দেখুন ম্যাডাম, আমি একজন প্রাতিষ্ঠানিক দৈনিক পত্রিকার সাংবাদিক। এরকম অনেক আগাছা পত্রিকা আছে যে সাংবাদিকগুলো আপনার সাথে যোগাযোগ করবে, তো আপনি তাদেরকে তেমনভাবে সহযোগিতা করবেন না, তাহলে আপনারই ক্যারিয়ারে ক্ষতি হবে। ঠিক আছে। জি, ধন্যবাদ। আপনি তো এখন নায়িকা। না, আমি তো কিছু করিনি আর তেমন কোনো কাজও করিনি। না না ম্যাডাম, আপনার মানে আপনাকে দেখে বুঝতে পারছি ম্যাডাম, আপনি অনেক দূর যাবেন, বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাস ফাটাই দেবেন একবার ম্যাডাম। আপনি একটা ইন্টারভিউ দেন ম্যাডাম। ভাইয়া, আমি আগে কাজ শুরু করি তারপরে আসেন। না না ম্যাডাম, আপনি বুঝতে পারছেন, আমাদের পত্রিকা যদি একটা ইন্টারভিউ ছাপা হয়, মানে একটা কভার ইস্যু ছাপা হলে ম্যাডাম আপনি কোথায় চলে যাবেন ম্যাডাম, আপনি বুঝতে পারছেন না। আচ্ছা প্লিজ, আমি আগে কাজ করি, তারপর যখন আপনি আমার ইন্টারভিউ নেওয়ার দরকার হয় আমি আপনাকে কল করব, তারপর আপনি এসে আমাকে যত পারেন আমার ইন্টারভিউ নেবেন, ঠিক আছে? প্লিজ আপনি বসেন, চা খেয়ে যান, আমি পাঠাচ্ছি। আপনি কি আমাকে দেখলে নাটকই করাবেন? এর মধ্যে দুই তিনটে নাটক করলাম, এখন আমার নিয়ে যাচ্ছেন নতুন নাটকের কন্ট্রাক্টে। আপনি না করলেন, আপনার এফডিসির সাথে পরিচয় আছে, আমার সাথে যোগাযোগ করাই দেবেন। তা এখন এসব কী হচ্ছে, আমার ভালো লাগতেছে না। হ্যাঁ সেটাই, আমি কি ভাবছি জানেন, না এসব ঢালাওভাবে মানুষের উপকার করে কোনো লাভ নেই। উপকার করতে হবে তাদের, প্রকৃত অর্থে যারা শোষিত, প্রকৃত অর্থে যারা বঞ্চিত। আপনি কি বলতে চাচ্ছেন ব্যাপারটা আমি ঠিক পরিষ্কার না, আমি কি শোষিত বঞ্চিতদের মধ্যে পড়ি না? হ্যাঁ সেই তো, আপনি শোষিত বঞ্চিতদের মধ্যে পড়েন বলেই তো আপনার অ্যাক্টিংয়ের ব্যবস্থা আমি করে দিচ্ছি। কিন্তু আমার টার্গেট তো নাটক না, আমার টার্গেট হচ্ছে এফডিসি। হ্যাঁ এফডিসি তো সবারই টার্গেট, আমার নিজেরও টার্গেট। যদিও ওখানে আমার পরিচিত লোক রয়েছে, কিন্তু আমি তো জানি জায়গাটা অত সহজ না, ওই জায়গায় জায়গা করতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হবে। আপনি লাইনে আছেন, নাটক করছেন, অভিনয় করছেন, এত তাড়াহুড়ো করলে চলবে না, তাড়াহুড়োতে কিছু হয় না। হ্যালো লালু। জি দাদা। তুমি এখন কোথায়? দাদা আমি তো ওই বাসায়। কেন বলুন তো? বাসায়? আর আমি যে চারপাশে গাড়ি ঘোড়ার শব্দ শুনতে পাচ্ছি, তুমি মিথ্যা কথা বলছো কেন? হ্যাঁ জি দাদা, এগুলো বলবেন না, আমি মিথ্যা কথা এখন একদম বলি না। আমি বাসার মধ্যে বসে আছি, জানালা খুলে আছি, প্যাঁপো শব্দ আছে, আমি কী করবো? আমি এখন অন্য পথে আছি, আমি দরগা শরীফে যাই, আমি দিনের পথে আছি, এসব মিথ্যা কথাটা তো আমি এখন বলি না। দিনের পথে থাকো আর যে কোনো পথে থাকো এটা আমার কথা না, কথা হলো তুমি আধা ঘন্টার ভিতরে আমার সাথে এখানে দেখা করবে। কি বলছেন দাদা, এটা কেমন করে সম্ভব বলুন তো, আধা ঘন্টার মধ্যে আপনার সঙ্গে আমি দেখা করব? সম্ভব? প্লিজ প্লিজ দাদা, আপনি কিছু মনে করবেন না, আমি 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 আসলে পারবো না দাদা। তুমি আমার কথা শুনতে একদম বাধ্য। আপনি আমি যে অবস্থা আছি সিচুয়েশনটা বুঝতে পারছি না, আমি আমি পারবো না দাদা আসতে। আমি যা বলছি শোনো, তুমি এখনই আধা ঘন্টার ভিতরে আমার সাথে দেখা করো। ঠিক আছে আসছি। গজেন্দা, গজেন্দা আপনি কথা বলুন তো। না না আপনি কথা বলুন তো,
আমি এখন একটা 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 অন্যরকম একটা চমৎকার একটা মেয়ের সঙ্গে আমি ঘুরে বেড়াচ্ছি, তার সঙ্গে কথা বলছি নানা বিষয় নিয়ে, আমি একটা ভালো লাগার মধ্যে ছিলাম, সেই সময় সে এখন আমাকে ফোন করেছে, কেমন লাগে আপনি বলুন তো। না না, আপনি কোথায়, আপনি কোথায় বলুন তো। না না ঠিক আছে, অসুবিধা নাই। না না, আধা ঘন্টার মধ্যে তার সঙ্গে আমার যোগাযোগ করতে হবে, এখন আপনার কাছে আমি যাবো কী করে, উপায় নেই, যেতে তো চেয়েছিলাম। আমি সাক্ষাৎকার নেমে গেছিলাম পার্সোনালি, সে কিন্তু আমার কিন্তু না করে নাই। আমি যখন করলাম যে এই পত্রিকা থেকে এসে এই পত্রিকা সাক্ষাৎকার দেন, তখন সে পত্রিকার নাম শুনে সাক্ষাৎকার দিতে রাজি হল না। তো ঘটনা এরকম হলে তখন তো আমার কিছু করার থাকে। আরে ভাই, যে পত্রিকায় কাজ করো সেই পত্রিকা বুঝতে বইতেছ, পত্রিকার দোষ। আরে তুমি সাক্ষাৎ লিখা পেলা না, আমি তাহলে আসি দেখবা, ওই তিনটি সাক্ষাৎ আমি লিয়ে আসতেছি, সাক্ষাৎ লিয়ে পেলা দেখো কেউ সাক্ষাৎ কাল লাগে। আশ্চর্য, হ্যাঁ তাকিয়ে রয়েছেন, আপনি তো আমার ধৈর্যের বাঁধ নষ্ট করে দিচ্ছেন। ভবানীপুরি তো আপনার চেয়ে একটু লম্বা, তো দেখুন ফুল ফুল পাওয়া যায় কিনা, মোড়া ফোড়া কিছু হচ্ছে। তুই তো খুনি হবি, খুনি তো খুনি হওয়া উচিত, কি খুনি হবি কি, তুই খুন করার যোগ্যতাও তো তোর নেই। ওই মানুষ খুন করবে, ভজ করে ছুরি ঢুকিয়ে দেবে, বের করে নিয়ে আসবে, রক্ত মুছে দিবি, তুই তোর তো আর কোনো যোগ্যতা নেই। তোকে দেখলাম আর কি মনে হয় জানিস, ওই যে পুকুরের মধ্যে মাগুর মাছ থাকে না, ওরকম মাগুর মাছ মনে হয়, মানে যে ধরে নিয়ে পুকুর ঘাটা ঠাস করে ফেলে দেয়, বলি যে বালি দিয়ে ঘষে ফর্সা করে দিন, তারপর পটল মাছ দিয়ে রেতে বলুন, ভালো দোলমা হবে, মাছ পটলের দোলমা। সালা এক চর তুই চুল করেছিস কেন, তুই চুল করলি কেন, তুই আমার কিছু জিজ্ঞেস করেছিস, আমার অর্ডার নিয়েছিস, তুই যা কিছু করবি আমার অর্ডার নিতে হবে। তুই বল, বলছে আমার চুল করছে, বল আমার চুল করছে তো। হ্যাঁ চুলকা, তোর সালা বংশই খারাপ, তোর বংশ খারাপ, তোর ব্লাড খারাপ, তোর 14 জেনারেশন খারাপ, তোর বাবা চাচা যা কিছু আছে সব খারাপ, চরিত্রহীন সব। এই শিল্প তুমি আমার বাড়িতে এসে আমার ছেলের এইভাবে গালাগালি করতেছো, তোমার সাহস তো মন্দ নাই। গজেন না, বুঝিয়ে বলো, বুঝিয়ে বলো। বাবা তুমি বুঝতেছো না, আমরা তো নাটক করতে, আর একটি গালাগালি করবে তাহলে তোমার গাল থাবড়ায় ফাড়ে। বাবা নাটক, এটা হলো নাটক, নাটকে রিহার্সেল, 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 রিহার্সেল করতেছো? হ্যাঁ হ্যাঁ রিহার্সেল। আচ্ছা তাহলে আরেকবার করো বাবা, আমরা আমি দেখি। যে যে কাকু ওই যে কি নিয়ে বলছিলাম, যেন ব্লাড 14 জেনারেশন নিয়ে কথা বলছিলাম। তোর সালা ব্লাডই খারাপ, সালা তোর বাপ খারাপ, তোর চাচা খারাপ, ফুফু খারাপ, তোর যা আছে সব খারাপ, তোর 14 জেনারেশনের মধ্যে কেউ ভালো নেই। সালা চেহারা দেখলে মেজাজ খারাপ, ইচ্ছে করে ধরে এরকম চাপ দিয়ে মচ করে গালটা ভেঙে যাক। সালা ওরটা কে চিজ করলো, ইতর কথা কার সালা, এই তো কাকাবু হয়ে গেছে। আচ্ছা তুমি নাটক ভালোই লাগতেছে, তোমরা আবার করো, আমি যাই। জি কাকাবু, সালাম আলাইকুম। ওয়ালাইকুম। এই সালা, এই তোর বাপ ঘরে ছিল আমাকে জানাস নি কেন আগে? হ্যাঁ তোর বাপ যে ঘরে ছিল এটা আমাকে বলবি না? তোর বাপ ঘরে থাকে কেন ওই সময়? বাপকে ঘরে রাখো না, একদম জুতিয়ে গাল ফর্সা করে দেবো। সালা ই তোর কোথাকার, আবার গোল গোল করে তাকিয়ে আছিস সালা।
সালে দেবো না সালাই, সামনে দুটো দাঁত ভেঙে উন্মাদ বানিয়ে দেয়।